আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমস কিচেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে নতুন একটি রেসিপি, ডিম দিয়ে মগজ ভুনা। এই রেসিপিটি কারো জানা আছে বলে আমার মনে হয় না। এই রেসিপিটি এতই মজাদার যে কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটি কি ডিম দিয়ে তৈরি না সত্যিই মগজ ভুনা। বিশেষ করে বাচ্চারা এই রেসিপিটি খুবই পছন্দ করে। তো চলুন শুরু করি আজকের এই রেসিপিটি। এখানে আমি 5টি ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলোকে এখন একটি চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব, তারপর চলে যাব মূল রান্নায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 250 ml বা 1 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও 2-3টি তেজপাতা, সামান্য পরিমাণে লবণ। এ পর্যায়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলে পেঁয়াজটা জলদি ভাজা হয়ে যায়, তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে চেড়ে বাদামি রং করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে বেশি পুড়ে না যায়। তো এ পর্যায়ে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এতে করে পেঁয়াজগুলো আর বেশি পুড়ে যাবে না, আর পেঁয়াজের কালার ও স্বাদটাও ঠিক থাকবে। এখন এর মধ্যে সকল মশলাগুলো একে একে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া ও 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আমি প্রথম দিকে আস্ত গরম মশলা ব্যবহার করিনি, তাই এখানে গরম মশলা গুঁড়াটা ব্যবহার করলাম। আপনারা চাইলে আস্ত গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। এখন এই সকল মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে এর মধ্যে আর কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে, আর উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। এ পর্যায়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আর মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ নেই, আর উপরেও খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেঙে রাখা ডিমগুলো। এক হাতে ডিমগুলো দিয়ে দিতে হবে, আর এক হাতে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো ধরনের দলা না হয়ে যায়। ডিম আমাদের একটি কমন ফুড, আর এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আর এটি খুবই সহজলভ্য। তাই আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কয়েকটি কাঁচামরিচ ফালি করে কাটা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিছুটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিয়ে দিবেন। ডিমগুলো মশলার সাথে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আরও 1 কাপ পরিমাণ পানি। এতে করে মশলার স্বাদ ডিমের ভিতরে আরও ভালো করে ঢুকতে পারবে। যে কোনো রান্নাই যত ভালো করে কষিয়ে নেওয়া হয় রান্নার স্বাদ তত গুণেই বেড়ে যায়। তো এখন পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচটি মিডিয়ামে রাখবো, মাঝে মাঝে একটু নেড়ে দিব। এতে করে আর তলা নিতে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে, আর এরই মধ্যে কষিয়ে নেওয়াও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা খুব ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়াটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এই তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার ও লোভনীয় ডিম দিয়ে মগজ ভুনা। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন নতুন নতুন মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।